তো ভিউয়ার সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মোবাইলের সামনের ক্যামেরার এমন একটি ট্রিক্স দেখাতে চলেছি যে ট্রিক্সটি অবশ্যই আপনাদের ভালো লাগবেই লাগবে। এই ট্রিক্সটি আমার এত ভালো লেগেছে যেটি আপনাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না, কারণ এমন অ্যাপস আমি এর আগে কখনোই দেখিনি। তো ভিউয়ার্স, অনেক সময় আমাদের ফোনগুলো হারিয়ে যায়, কিন্তু আমাদের সেই হারানো ফোনগুলো আমরা কখনোই ফিরে পাই না, অথবা যদি আমাদের ফোনগুলো চুরি হয়ে থাকে সেই চোরের কিন্তু আমরা কোনো ঠিকানাও খুঁজে পাই না। তো আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন এবং আপনার যদি সামনের ক্যামেরা থেকে থাকে ফ্রন্ট ক্যামেরা, তাহলে আজকের এই ট্রিক্সটি আপনার জন্য। এর মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন, আপনার চুরি হয়ে যাওয়া ফোনের চোরের ছবি পর্যন্ত, এমনকি আপনি সেই চোরের লোকেশন পর্যন্ত খুঁজে বের করতে পারবেন। তো এটি কিভাবে করতে হয় জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন লক ওয়াস লিখে। তো লক ওয়াস লিখে সার্চ করলে আপনারা ঠিক এমন একটি অ্যাপ্লিকেশন পাবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাপ্লিকেশনটিকে যদি এখন আমি ওপেন করি, ওপেন করার পরে আমি দেখতে পারবো এখানে সর্বপ্রথম একটি অপশন চলে এসেছে সেন্ড অ্যালার্ট ইমেল। তো এখন কথা হচ্ছে আপনার ফোনই যদি হারিয়ে যায় তো আপনি কিভাবে সেই চোরের ছবি দেখতে পারবেন, তো এটি হচ্ছে সেই মাধ্যম। তো আমরা যদি এই সুইচটাকে অন করে দিই, এখানে দেখতে পাচ্ছেন একটি পারমিশন ওকে করে দিতে বলছে, তো আপনি এটি ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ। এটি আমার একটি শাওমি ফোন, শাওমি নোট 8 প্রো। অন্যান্য শাওমির ফোন এবং অন্যান্য ফোনে একদম নিচের বারে অ্যাক্টিভ লেখা আসতে পারে, শুধুমাত্র অ্যাক্টিভটি করলেই হয়ে যাবে। তো এই ফোনটিতেই শুধুমাত্র এই ঝামেলাগুলো হয়। এভাবে আপনারা যদি নোট 8 প্রো এইভাবে ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই ঝামেলাগুলোই হয়তোবা পড়বেন। তো এরপর আপনারা যদি অন্যান্য ফোনের ইউজাররা যদি নিচে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ অথবা শাওমি ইউজার হলে এরকম যদি আসে, তো আপনারা যেগুলো তারপরে অ্যালাউ যাবে সেগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি অপশন শো হয়েছে। একটি হচ্ছে আমার ইমেলটি, যে ইমেল দিয়ে আমার এই ফোনটি চলছে, এবং নিচে একটি অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি কোন মেইলের মধ্যে আমার ছবিগুলো নিব। তার আগে বলে রাখি, আপনার যদি ফোনটি ডাটা কানেকশন থাকা অবস্থায় হারিয়ে যায় তাহলে আপনি এই চোরের ঠিকানাটি পাবেন, কারণ যদি আপনার ডাটা কানেকশন না থাকে তাহলে আপনার মেইলে সেই ছবি সেন্ড করা হবে না। তো আমি আমার প্রথম যে ইমেলটি আছে সেই ইমেলটিতেই টিক দিলাম, দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে একদম ব্যাক করে চলে আসবেন। তো এখন যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা যদি ফোনটি লক করেন, লক করার পরে কেউ যদি আপনার ফোনটি চুরি করে তো অবশ্যই সে কিন্তু লক খোলার চেষ্টা করবে। তো যতবার সে ভুল পাসওয়ার্ড বা ভুল প্যাটার্ন দিবে ততবার তার ছবি তুলে নেবে এবং আপনার সেই মেইলে সেই ছবিগুলো পাঠানো হবে। তো ট্রাই করার জন্য আমরা একবার মোবাইলের স্ক্রিনটিকে করে দেই অফ। তো অন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি দুই তিনবার ভুল পাসওয়ার্ড দেই, তো আমি আবার একবার ভুল পাসওয়ার্ড দিলাম, তো দেখতেই পাচ্ছেন ফোন হ্যাজ বিন লক, 26 সেকেন্ড পরে আমাকে খুলতে বলছে। তো আমি এটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে ফেলছি। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আমার যে ছবিটি তুলে নিল সেটিকে আসলেই ছবি তুলে নিল কিনা এবং আমার লোকেশনটি আসলেই সেখানে শো করলো কিনা সেটি আমরা এখন চেক করব। চেক করার জন্য আমরা চলে যাব আমাদের জিমেইলে। তো আমরা যদি জিমেইলে যাই, জিমেইলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো লক ওয়াস অ্যালার্ট থেকে আমাদের দুইটি ছবি কিন্তু তুলে নিয়েছে। তো এখন যদি আমরা সেগুলো ওপেন করি, ওপেন করলেই দেখতে পারবেন যে আমি রেকর্ডিং করা অবস্থায় যে ছবিগুলো ছিল আমার সেই ছবিগুলো কিন্তু এখানে তুলে নিয়েছে। তো এখানে আরেকটি কাজ যেটি পাবেন সেটি হলো লোকেশন। আপনি কিন্তু লোকেশনটিও পাবেন যদি আপনার জিপিএস অর্থাৎ লোকেশনটি অন থাকে এবং ডাটা কানেকশন অন থাকে, এবং সেই মুহূর্তে যদি আপনার ফোনটি হারিয়ে যায় এবং যদি সেই ফোনটি কোনো চোর খোলার চেষ্টা করে তো সে কিন্তু ধরা পড়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।